ইতালির আদালতে 125 ফেরত প্রবাসীর পক্ষে ক্ষতিপূরণ মামলা দায়ের করা হয়েছে। রোম আদালতে 125 জন বাংলাদেশি প্রবাসীকে এয়ারপোর্ট থেকে দেশে ফেরত পাঠানোর ঘটনায় ইতালিয়ান সরকারের নিকট সকলের প্রবেশাধিকার এবং ক্ষতিপূরণ সহ কাতার এয়ারলাইন্সের কাছ থেকে ক্ষতিপূরণের দাবিতে গত বৃহস্পতিবার এই মামলা করা হয়। ইতালির রোমের সাবেক সামাজিক সংগঠন ধূমকেতুর পক্ষ থেকে বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকি বাচ্চু মামলাটি করেন। আগামীতে ইতালিতে প্রবেশে বৈধ প্রবাসীদের সকল ধরনের ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা নিরসনই এই মামলার প্রধান উদ্দেশ্য। তার সাথে সরকার ও কাতার এয়ারলাইন্সের নিকট পুশ ব্যাক হওয়া যাত্রীদের জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়। যাত্রীদের মধ্যে অনেক শিশু ও নারীও ছিলেন। হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে বাংলাদেশ থেকে ইতালি গিয়ে আবারও একই বিমানে দেশে ফিরে আসা খুবই ভোগান্তির। বিমানটিতে অন্য অনেক দেশের বৈধ ইতালি প্রবাসীরাও ছিলেন। তাদেরকে প্রবেশ করতে দেয়া হলেও বাংলাদেশি বৈধ প্রবাসীদের প্রবেশ করতে না দেয়া মানবাধিকারের পরিপন্থী বলেও উল্লেখ করা হয় মামলায়। সাউথ আফ্রিকায় করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। নতুন শনাক্ত হওয়া 12,757 জন সহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 311,049 জনে। গত 24 ঘন্টার ব্যবধানে 107 জনের মৃত্যু সহ মোট মৃত্যুর সংখ্যা 4,453 জন। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে 14 জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন এবং প্রায় 1500 বাংলাদেশি করোনা শনাক্ত হয়েছেন। দর্শক, সাউথ আফ্রিকার সর্বশেষ করোনা পরিস্থিতি জানাবেন আমাদের সাউথ আফ্রিকা ব্যুরো চিফ মোহাম্মদ হিমেল। দক্ষিণ আফ্রিকায় করোনা বাড়ছে আশঙ্কাজনক হারে। নতুন করে শনাক্ত হওয়া 12,757 জন সহ মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে 311,049 জন। গত 24 ঘন্টার ব্যবধানে 107 জনের মৃত্যু সহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 4,453 জন। তবে সম্পূর্ণরূপে সুস্থ হয়েছে 1,60,693 জন। এর মধ্যে প্রায় 14 বাংলাদেশি মৃত্যুবরণ করেছে করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকাতে। প্রায় 1500 বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকাতে মোট। এর মধ্যে 300 করোনা আক্রান্ত বাংলাদেশি হসপিটালে ভর্তি আছেন। অনেকেই দক্ষিণ আফ্রিকায় আইসোলেশন এবং হোম কোয়ারেন্টাইনে থেকে সুস্থ হয়েছে। এর মধ্যে অনেক বাংলাদেশি এই করোনাকালীন অনেক বাংলাদেশি চাকরিচ্যুত হয়ে অনেকেই এখন বেকারত্বতার মধ্যে রয়েছে, যেখানে অনেক বাংলাদেশি বেকারত্বতার হার এই করোনার কারণে বেড়ে চলেছে। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরো একবার।